বন্ধুরা আমি রানাঘাটে গেছিলাম চলে এসেছি আর দেখেছেন আবার বকবক করা শুরু করে দিয়েছি আপনারা সবাই ভালো আছেন তো আশা করি ভালোই আছেন আমরাও খুব খুব ভালো আছি আর আমি গেছিলাম রানাঘাটে বাড়ি চলে এসেছি গেছিলাম 12:07 ট্রেনে তো রানাঘাট থেকে আমি বাড়ি চলে এসেছি এসে স্নান করে খেয়ে দিয়ে আপনাদের সামনে চলে আসলাম বকবক করতে আর সুজি রান্না করেছিল ডাল আর পাঁপড় ভাজা মুসুরির ডাল টমেটো দিয়ে খেলাম খেয়ে আপনাদের সামনে বকবক করতে চলে এসেছি আবার দোকানে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে ওই জন্য তো আমি কি কি এনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আবার এনেছি প্রথমত এই ব্যাগের মধ্যে আছে হুইস্পার আর স্টেবলি এগুলো ব্যাগের মধ্যে আছে এগুলো আর বের করিনি যেগুলো বের করেছি সেগুলো দেখায় এখানে এনেছি এক প্যাকেট পেন নিতার জন্য এটা এটা আর আমি দোকানের জন্য আনিনি দোকানে আছে এটা আমি নিতার জন্য এনেছি কালো কালি পেন পুরো এক প্যাকেট এটা নিতার আর নিয়েছে নিতা একটা ডায়েরি জীবন কাহিনী লিখবে জীবন কাহিনী লিখবে নিতা তো নিতার জন্য একটা ডায়েরি এনেছি আর সুইটিকেও দেব এ নিতা ওকে রাখাস না সুইটিকে দেব আমার দোকানে আছে একটা ওইটা দেব সুইটিকে তারপরে এনেছি এরকম 5 টাকা দামের লিপ বাম 5 টাকা করে বিক্রি করব এরকম লিপ বাম এই যে স্ট্রবেরি যেগুলো এই যে 10 টাকা করে 10 টাকা করে 5 টাকা করে গুলো লিপ তিনটা তে 10 টাকা 5 টাকা পিন থাকে কি হবে এগুলো 5 টাকা করে পিস বিক্রি করব আমি এগুলো এনেছি দোকানের জন্য আর দোকানের জন্য এনেছি এরকম দুটো ফেস পাউডার ল্যাকমির ফেস পাউডার আর এনেছি এরকম দুটো ব্রাশ মেকআপ ব্রাশ আর অদিতি আমার পাশে বসে আছে হাই হ্যালো কিচ্ছু করলো না আপনাদের দেখেছেন তো পড়াই আর গিফট প্যাকেট করার জন্য দুটো গিফট মানে পেপার এনেছি আর কি আর কি এনেছি সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই সুইটি সামনে ভাইফুটা ও তো দুটো দাদা বানিয়ে ফেলেছে ওই দাদাদের জন্য আর আরো দুটো ফ্রেন্ড আছে তাদের হচ্ছে জন্মদিন আছে সবাইকে ঘড়ি গিফট করবে একটা ফ্রেন্ড এর কিছুদিন আগে জন্ম বার্থডেতে গেছিল বললাম আপনাদের ওটাও ফ্রেন্ড ছিল আর আবার এনেছে মানে আমি নিয়ে আসলাম এবার পাইকারি দামে কারণ আমি খুচরো কিনতে গেলে আমার মাথাটা খারাপ হয়ে যায় এত দাম দিয়ে কিনতে হয় তো ওই জন্য আমি পাইকারি আজকে নিয়ে এসেছি এরকম একটা ঘড়ি কোনভাবে উল্টো হচ্ছে কোনভাবে সোজা হচ্ছে আমি তো উল্টো দেখাচ্ছিলাম এই যে এরকম একটা ডিজাইনের ঘড়ি খুলে গেল আবার ওটা আর আর একটা হচ্ছে এরকম ডিজাইনের আর একটা হচ্ছে এরকম ডিজাইনের একটা এরকম ডিজাইনের চারটে এনেছি আর একটা যে জন্মদিনে দিয়েছে ওটা হচ্ছে আমি এমনি নিয়ে এসেছিলাম এখান থেকে বেলডাঙ্গা থেকে আমাদের বেলডাঙ্গা বাজার থেকে আর এরকম আমি চারটে ঘড়ি নিয়ে এসেছি আবার দেখিয়ে দিলাম চারটে ঘড়ি নিয়ে এসেছি চারজনের জন্য দুটো দাদা আর দুটো ফ্রেন্ডের জন্য আর কি এনেছি ও আর কি এনেছি এগুলো দেখে ওগুলো দেখায় সাজাবো এখন এরকম টুনি লাইট বের করলাম না একতলার জন্য একতলা বাড়ি যাদের আছে তাদের বাড়ির জন্য মানে আমাদের বাড়ির জন্য এনেছি অন্য লোকের বাড়ির জন্য না বিক্রি করার জন্য কারণ আমার দোকানে কারেন্ট নেই কারেন্ট থাকলে আমি অত অবশ্যই বিক্রি করতাম তো এটা প্যাকেট থেকে বেরিয়ে গেছে প্যাকেটটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এরকম তিন রকম কালারের 10টা টুনি লাইট এনেছি আরও আছে আমাদের ঘরে সেইগুলো দিয়ে পুরো বাড়িটাকে সাজাবো আজকে আর সাজাচ্ছি না টাইম নেই আজকে আর সাজাবো না এরকম এই 10টা টুনি লাইট এনেছি আর কি এনেছি সেটাও আপনাদের দেখিয়ে দিই দেখাতে তো হবেই এরকম গলার হার এনেছি একটা সাদা কালার আর এটা একটু মাল্টি কালার টাইপের এরকম একটা হার এনেছি এরকম একটা হার এনেছি ভালো লাগছে সবাই বলছিল এরকম চাচ্ছিল আমার কাছে ওই জন্য আবার ফের করে এগুলো আনলাম কারণ হচ্ছে এইগুলো সামনে কালী পুজো জগদ্ধাত্রী পুজো আছে ওই জন্য তো এরকম একটা এনেছি এরকম একটা তো এখানে কটা হার এনেছি 5টা হার এনেছি এরকম লাল এনেছি 3টে কারণ লালটা সবাই বেশি চায় ওই জন্য তো এরকম 5টা হার এনেছি আর এনেছি এরকম কম দামের মধ্যে এরকম হার এনেছি এগুলো এনেছি 6টা এই হারগুলো
আর কি এনেছি এরকম ধরনের কানের দুল আমি এর আগেও এনেছিলাম আবার এনেছি কারণ সবার পছন্দ হয়েছিল খুব ওই জন্য এরকম একটা কানের দুল এনেছি এই কানে এরকম ডিজাইনের কানের দুল সুইটি পরে সেজেছিল আর আর যেগুলো খোলা আছে এগুলো দেখাই আগে এরকম টাইপের একটা কানের দুল এনেছি এরকম টাইপের একটা কানের দুল এনেছি এরকম টাইপের একটা ঝুমকো কানের দুল এনেছি এরকম একটা ঝুমকো এটা একটু ছোটর মধ্যে এরকম টাইপের একটা ঝুমকো এনেছি আজকে ওই দিকে এরকম একটা এটা কি দুটো চলে এসছে নাকি না না এটা আলাদা আলাদা না হ্যাঁ আলাদা আলাদা আমি ভাবলাম একই রকম মনে হয় না আলাদা আছে ডিজাইন একটু আলাদা আছে আর এরকম একটা এনেছি এটা কি চার তালে ও এইটা আর এটা একদম একদমই নতুন ডিজাইন এই দুটো এইটা এই দুটো একদমই নতুন ডিজাইন এই যে এইগুলো মনে হয় এইটার প্যাকেট মনে হয় এইটা এইটা দেখতো হ্যাঁ মনে হয় হ্যাঁ হ্যাঁ আর এরকম একটা কানবালা এনেছি কানবালার ডিজাইনটা খুব সুন্দর লাগছে দারুণ লাগছে টপটা অত একটা ভালো লাগছে না নিচেটা খুব সুন্দর লাগছে জানেন তো টপটা আমার পছন্দ হয়নি কিন্তু নিচেটা ভালো লাগছে বলে আনলাম তাই না ভালো লাগছে খুব ভালো লাগছে তো আজকে ছিল এই কিনাকাটা আর কিছু নেই এইটুকুনি আনতেই আমাকে রানাঘাটে যেতে হয়েছিল কারণ রানাঘাটে পাইকারি মার্কেট আর আমি যেগুলো মার্কেটে পাওয়া যায় যেসব জিনিসগুলো বাড়ির জন্য সেসব জিনিসগুলো আমি মার্কেট থেকে আনি কারণ আমার কাছে দাম কমে হয়ে যায় না এই জন্য ওখানে যাই কষ্ট করে এই কটা জিনিস আনতে গেছিলাম মেন আমার দরকার ছিল এই গলার হারগুলো আর কানের দুলগুলো দরকার ছিল তো এই ভিডিওটা আমি এইটুকুনি করলাম কারণ এর থেকে বড় করলে আপনাদের আবার দেখতে ভালো লাগবে না তো এই ভিডিওটা আমি আবার এখানেই এন্ড করে দিচ্ছি এখনই শুরু করলাম এখনই শেষ করে দিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন আর আশেপাশে হলে আমার দোকানে অতি অবশ্যই আসবেন আপনারা জিনিসগুলো যদি ভালো লাগে আপনাদের আর আমার দোকানে ঘড়ি আগে আমি রাখতাম এখন আর রাখছি না কিছুদিন ধরে আবার রাখবো ভাবছি ঘড়ি তো কি হলো তুই আবার কি টেনশনে পড়ে গেলি ওর নিমন্ত্রণ করলাম না যেন রাগ হচ্ছে না আমার আমার দোকানে একটা আমি দিতেই পারি তাই না আমার দোকানে আপনারা আসবেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আসার জন্য কিসের ও নিতার কানে কানের দুল ছিল কিনা আদেও আমি জানি না আমি যখন রানাঘাটে গেছি তখন আমি খেয়াল করিনি আসার সময় দেখছি কানে একটা দুল নেই সোনার রিং সেলফি তুলেছো না সোনার রিং অনেক ছোটবেলায় বানিয়ে দিয়েছিলাম আমি খুব 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 কষ্ট করে তখন আমার খুব কষ্টের সংসার ছিল তো একজোড়া আর সুইটিকে একজোড়া বানিয়ে দিয়েছিলাম তো সুইটিটা তো আছে তো ওর কানের দুলটা কিভাবে হারিয়ে গেছে কোথায় হারিয়েছে কিচ্ছু জানি না যদি বাড়িতে থাকে হয়তো ঘর দুয়ো ঝাঁপতে গুছাতে গেলে পাবো আর যদি রাস্তায় পড়ে যায় তাহলে তো ওটা গেছে মানে আমার খুব কষ্ট হচ্ছে জানেন তো কারণ খুব যখন আমি ওকে কানেরটা বানিয়ে দিয়েছি আমার তখন খুবই কষ্টের সময় ছিল সেই তখন ওই কানেরটা বানানো আর আমি আবার একটা শোকেস বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছি বলতে শোকেসটা ভেঙে গেছিলো যেটা আর কি খুলতে যে অ্যাকোরিয়াম ভেঙে গেছিলো সেই শোকেসটাও খুব কষ্ট করে কিনেছিলাম তখন 3,500 টাকা দিয়ে খুবই কষ্ট ছিল তখন এখন তো 6,000, 7,000, 10,000 দাম তো তখন 3,500 টাকা দাম ছিল ওই শোকেসটা বিক্রি করে দেওয়ার পর আমার খুব কষ্ট এখনও আমার কষ্ট হয় মনে পড়লেই কষ্ট হয় যে শোকেসটা কেন বেচলাম না দিলেই ভালো হতো কিন্তু ঘরে রাখার জায়গা নেই ওই জন্য দিয়ে দিলাম তো এইগুলো খুব যেগুলো খুবই কষ্টের কষ্ট তো সবই এখনও কষ্ট করছি আমি কিন্তু এক মুহূর্ত বসার শোয়ার টাইম পাই না এতটাই কষ্ট
সকালে যখন উঠতে যাই তখন ভাবি যে একটু দেরি করে উঠি, একটু দেরি করে উঠি, সারাদিন তো আর টাইম পাবো না শোয়ার, একটু বসারও টাইম পাবো না, ওই জন্য একটু দেরি করে দেরি করতে করতে দেখা গেল কোনোদিন 9টাও বেজে যায় উঠতে উঠতে। ওইটুকুনি আমার রেস্ট, রাত 12টার থেকে ওই সকাল 8টা 9টা এই পর্যন্ত রেস্ট। তো এই হচ্ছে আমার জীবন। এই কষ্টের জিনিসগুলো যখন একটুখানি এদিক ওদিক হয়ে যায় না আমার খুব কষ্ট হয়, মনের মধ্যে খুব দুঃখ হয়। ট্রেনের মধ্যে যখন দেখলাম আমার কানে কানেরটা নেই, খুবই কষ্ট হচ্ছিল, বারবার মনে পড়ছিল কি কষ্ট করে বানিয়েছি। তখন মেশিং এর কাজ করতাম, মেশিং এর কাজ আমি অনেক বছর পর্যন্ত আমি মেশিং এর কাজ করেছি, এই মোটামুটি 6-7 বছর ধরে দোকান করেছি, তার আগে আমি মেশিং এর কাজই করতাম, তাও আবার সেলাই মেশিং এর না, কিন্তু গেঞ্জির মেশিং এর কাজ করতাম কারখানায়। তো এই হচ্ছে ব্যাপার, জীবনে অনেক লম্বা লম্বা অনেক লম্বা কাহিনী, সেসব গল্প এখন শোনাতে গেলে আপনাদের আবার ভিডিও দেখতে ভালো লাগবে না, ভিডিওটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আমার টেনশন বেড়ে যাচ্ছে, যেন ভিডিওটা আমি ছোট করে করতে চেয়েছিলাম। তো এখনকার মতো আমি রাখছি, বাই বাই। আদিতু বাই বলছে, মুয়া।